ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনোভাইরাস। একের পর এক হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। গত দুদিনে সরকারি হাসপাতালে 5টি শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে এবং একই সঙ্গে বিভিন্ন হাসপাতাল সরকারি এবং বেসরকারি দুটি জায়গাতে কিন্তু বেডের হাহাকার, পেডিয়াট্রিক আইসিইউ সংখ্যায় কম, এরকমই দেখা যাচ্ছে। আর এরই মধ্যে সামগ্রিকভাবে কি পরিস্থিতি, স্বাস্থ্য ভবনে জরুরি বৈঠক হয়েছে।